এক দফা দাবি আদায়ে বিএনপি জামায়াতের তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন আজ বুধবার। এ অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগরে 24টি থানার 75টি ওয়ার্ডে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মঙ্গলবার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মুন্নাফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এর নির্দেশনা দেন। সে অনুযায়ী বুধবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন দলটির নেতারা। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছেন অনেকে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউ রিয়াজউদ্দিন রিয়াজ বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি মহানগরের পক্ষ থেকে, এর মধ্যেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আছি আমরা। পাশাপাশি বিএনপি যে অবৈধ অবরোধ দিয়েছে, কোনোভাবে যেন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সব থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া আছে।